দানিউব নদীর নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। নদীটি জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলদোভা ও ইউক্রেন এই 10টি দেশের উপর দিয়ে বয়ে গেছে। এই নদীর হাঙ্গেরি অংশের রূপকথা নিয়েই আজকের ভিডিও। দানিউবের হাঙ্গেরি অংশে এখন পানি নেই বললেই চলে। প্রায় শুকনো খটখটে নদীতে দুই এক জায়গায় মাত্র 15 ইঞ্চি পানির স্তর দৃশ্যমান। এমন শুকিয়ে যাওয়া নদীর প্রতি কারোর আকর্ষণ থাকে না, কিন্তু এই নদী থেকেই প্রত্নতত্ত্ববিদ কাতালিন কোভাস আবিষ্কার করেছেন প্রাচীন আমলের রাশি রাশি সোনা রূপার মুদ্রা, লোহার অস্ত্র, কামানের গোলা, বর্ষা, তরবারি ইত্যাদি। বুদাপেস্টের দক্ষিণে প্রায় 25 কিলোমিটার দূরে এড শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া দানিউবের মরা অংশেই মিলেছে 2000েরও বেশি প্রাচীন মুদ্রা ও নানান প্রত্নতত্ত্ব সম্পদ। প্রাচীন আমলের এত মুদ্রা একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত গবেষকরা। প্রত্নতত্ত্ববিদ বালস ন্যাগি জানিয়েছেন 90% মুদ্রাই 1630 থেকে 1743 সালের। নেদারল্যান্ডসে তৈরি মুদ্রার পাশাপাশি এখানে পাওয়া গেছে ফ্রান্স, জুরিখ ও ভ্যাটিকানের মুদ্রা। 22 ক্যারেটের হাঙ্গেরিয়ান মুদ্রা ছাড়াও ফ্রান্সের মুদ্রাগুলো 1600 শতকে ষোড়শ লুয়ের আমলের বলে নিশ্চিত করেছেন গবেষকরা। এছাড়া 1700 থেকে 1800 শতকের ইউরোপের অন্য দেশের মুদ্রাও মিলেছে। 1743 সালে অস্ট্রিয়ার সম্রাজ্ঞী মারিয়া থ্রেসার আমলের মুদ্রাও পাওয়া গেছে এখানে। নদীর তলদেশে কোত্থেকে এত এত প্রত্নতত্ত্ব সম্পদ ও সোনার উপর মুদ্রা? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত সময় পার করছেন গবেষকরা। প্রাথমিকভাবে একটি যোগসূত্র পেয়েছেন গবেষকরা। দানিউবের পাশেই বুদাপেস্টের একটি প্রাচীন সেতুর ধ্বংসাবশেষ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ন্যাৎসিদের হামলায় এটি ধ্বংস হয়েছিল। তার পাশেই মিলেছে এই গুপ্তধনের সন্ধান। একজন প্রত্নতত্ত্ববিদ মেটাল ডিরেক্টরের মাধ্যমে গুপ্তধনের হদিস পেয়েছিলেন। প্রথম সেন্ট জর্জের ছবি সম্বলিত একটি ঘণ্টা খুঁজে পাওয়ার পর তিনি এই তথ্য ফ্রেন্সি মিউজিশিয়ামকে জানান। এরপর মিউজিয়াম ও প্রত্নতত্ত্ববিদদের যৌথ উদ্যোগে পুরোদমে শুরু হয় প্রত্নতত্ত্ব সম্পদ উদ্ধারের কাজ, যা এখনও চলমান। জানানো হয়েছে উদ্ধার করা গুপ্তধনগুলো 2020 সালের একটি প্রদর্শনীতে দেখানো হবে। আবু তাহের, ভয়েস বাংলা।